দিন দিন প্রকট আকার ধারণ করছে পশুর ক্ষত রোগ ল্যাম্পিং স্কিন ডিজিজ। নাটোরে ভাইরাসজনিত এ রোগে গত তিন মাসে 6000 গরু আক্রান্ত হয়েছে আর মারা গেছে অন্তত 150 গরু। প্রাথমিক অবস্থায় গরুর জ্বর দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে ছোট ছোট ক্ষত রোগ সৃষ্টি হয়, পরে তা বড় আকার ধারণ করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কষ্টার্জিত অর্থে কেনা গৃহপালিত পশুর এমন রোগে দুশ্চিন্তায় খামারিরা। প্রথমে জ্বর আসে গরুর গায়ে, পর্যাপ্ত পরিমাণে জ্বর আসে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, গরু আস্তে আস্তে দেখাচ্ছে দুর্বল হয়ে পড়ে। 9টা বাছুর 5টার হয়েছিল, তার মধ্যে 4টা ভালো হয়ে গেছে, 1টা মারা গেছে। 3টা গরুর আমার হয়েছিল, হয় 3টাই ভালো হয়ে গেছে। এদিকে জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইউনিটে আক্রান্ত পশুর চিকিৎসা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আর সুস্থ গরুকে মশারির ভেতর রাখার পাশাপাশি ব্যাকটেরিয়া নাশক ঔষধ ব্যবহারের পরামর্শ দেন ভেটেরিনারি সার্জন। এটা মূলত রক্তবাহিত অসুখ হওয়ার কারণে দেখা যাচ্ছে মশা মাছি বাটালের মাধ্যমে এক গরু থেকে আরেক গরুতে ছড়াচ্ছে, বা আক্রান্ত গরু সুস্থ গরুতে ব্যবহার করলে সেখান থেকেও এই রোগটা ছড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা খামারিদের পরামর্শ প্রদান করতেছি যে তারা যেন তাদের যে আক্রান্ত গরুটা আলাদা করে রাখে, সাথে সাথে খাবার পাত্র পানির পাত্র আলাদা করে, এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে যাতে মশারি ব্যবহার করে। গোটপক্স ভ্যাকসিন সাথে এই ল্যাম্পিং স্কিন ডিজিজের একটা সাদৃশ্য থাকার কারণে আমরা এই মাসে প্রায় 30,000 এই ল্যাম্পিং স্কিন ডিজিজের ভ্যাকসিন আমরা পেয়েছি। এটা আমরা 7টা উপজেলায় ভাগ করে দিয়েছি এবং যেখানে এই রোগটা দেখা দিচ্ছে সেই এলাকাতে আমরা এই গোটপক্সের ভ্যাকসিন করে আসছি। নাটোরে 18,000 খামারে প্রায় 6 লাখ গরু রয়েছে। এ পর্যন্ত 90,000 গরুকে টিকা দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। সময় সংবাদ, নাটোর।